মুখের কথায় সবকিছু হয় না মিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? মন খারাপ কি হইছে? আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য দশজন ড্রাইভারের মতো মনে না করি তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা সত্য করে কও তো, তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ অনেক টাকা। আমার বড়লোক হইতে হইব, তোমার রিকশা চালায় আমি জীবনে বড়লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না, এইভাবে পেটে লাঠি মারবা জানলে কোন হালায় তোমার গ্যারেজে ঢুকাইতো? আমি আবার কি করলাম? তোমার লেগা, খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কত টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে এই টাকা দিয়ে তুমি তোমার সব কিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড় লোক হইলে আমারে কি পর কইরা দিবা? মুখের কথায় সবকিছু হয় না মিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও তাহলে কোন নিশ্চয়তায় তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা? কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও তাহলে আমিও চাই না এই রক্ত এই জীবন নিয়ে বাইচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে তার লাগে এই বিজলি এটুকু করতে পারবো না? আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও ধরো, এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড় লোক হইবা, আর বড় লোক হইয়া এত উপরে উঠবা যে আমিও যেন তোমারে শুইতে না পারি। এ আপনি কি বলছেন রাজু? মাসের পর মাস ঘুরে যে আইপিএস আমি বিক্রি করতে পারিনি আপনি সেই ব্যবসা আমার পার্টনার হতে চান? না না রাজু, আমি আপনাকে টাকাগুলো নষ্ট করতে দেব না। আপনি বড় অন্য কিছু করার চেষ্টা করুন। না ভাই, আমি যা কইতাছি চিন্তা ভাবনা কইরেই কইতাছি। আপনি আমার টাকা কাজে লাগান, আইপিএস বিক্রি করার সব দায়িত্ব আমার।